প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। নামাজ শেষে দেশের সমৃদ্ধি কামনার পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। করোনার রেশ কাটিয়ে দীর্ঘ দুই বছর পর পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সামনের দিনগুলো চলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। সকল মুসলমান একসাথে ঈদুল আজহার নামাজ আদায় করছি। আমি যতদিন আছি ততদিনই সাতটার সময় জামাত করি। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমি আমার ভাই আর বাবার সাথে আসছি। আল্লাহর রহমতে প্রথম জামাত আদায় করছি। অনেক মুসলির সাথে নামাজ পড়ে, বড় মসজিদে নামাজ পড়ে খুব ভালো লাগছে। আজকে এই দিন থেকে ত্যাগের মধ্যে দিয়েই পালন করা উচিত। মাশাআল্লাহ, অনেক প্রশান্তি লাগছে। ঈদেরই আনন্দ যেন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। দুজন সন্তানকে নিয়ে জাতীয় বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে এসেছি। আল্লাহ যেমন এই নামাজকে আমাদের কবুলে মঞ্জুর করে নেয়। সবাইকে সৌহার্দ্য আর সম্প্রীতিতে গড়া বিশ্ব মুসলিম উম্মার অন্যতম ত্যাগের মহোৎসবের নাম ঈদুল আজহা। আজকের এই দিনে সকল লোভ লালসা ও বাধা বিপত্তিকে কাটিয়ে ঈদুল আজহার তাৎপর্য ফুটে উঠুক সকলের জীবনে। রেজা রায়হান, মাই টিভি, ঢাকা।